নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরে অর্থাৎ 2021 সালে দুর্গাপুজোর থিম রাজস্থানের কোন মন্দির হতে চলেছে। পৃথিবীর মাটি থেকে করোনা মহামারী যাওয়ার নামই নিচ্ছে না, আর এই করোনাকালেই ফের কৈলাস থেকে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি আসতে চলেছেন মা দুর্গা। হাতে আছে মাত্র এক মাস মতো সময়, হাতে খুব কম সময় থাকায় শহরের বড় বড় পুজো উদ্যোক্তারা কিন্তু খুবই ব্যস্ত তাদের কমিটমেন্ট করে থাকা থিম ভাবনাকে বাস্তব রূপ দানের জন্য। কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম যদি আমরা না জানি, তাহলে কিন্তু এবছরের দুর্গাপুজো সম্বন্ধে জানার আনন্দটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রতিবারই নতুন নতুন থিম ভাবনার চমক দেয় এই সন্তোষ মিত্র স্কোয়ার। কখনো সোনার দুর্গা, কখনো বা বদ্রীনাথ দর্শন করিয়ে সাড়া ফেলে দিয়েছে এই দুর্গাপুজো কমিটি। এবছর অর্থাৎ 2021 সালের দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য কী চমক থাকতে চলেছে সেটি জানিয়ে দিল সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের 86তম বর্ষ। করোনা মহামারী এবং ইকোনমিক স্লোডাউনের ফলে বিগত বছরগুলির তুলনায় কিন্তু বাজেটে অনেকটাই কাটছাট করতে হয়েছে এবছরে। তাই বলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জাঁকজমক থাকবে না তা তো হয় না। এবছর অর্থাৎ 2021 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটে উঠবে এক টুকরো জয়পুর। চলুন জেনে নিই রাজস্থানের পিঙ্ক সিটি কোন বিষয়টি এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম হতে চলেছে। সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ জানান, এবার উত্তর ভারতের রাজ্য রাজস্থানের জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দির, যা আসলে বিল্লা মন্দির নামে অধিক পরিচিত, সেই শ্বেত শুভ্র মন্দিরটি শোভা পাবে লেবুতলা পার্কে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা গড়ছেন শিল্পী মিন্টু পাল। ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ জানান, কলকাতার মধ্যে দর্শক টানার নিরিখে চিরকাল এক নম্বরে ছিলাম আমরা, ভবিষ্যতেও থাকবো মা দুর্গার আশীর্বাদে। তবে সব কিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। মানুষের বিপদ হবে এমন কোনো কাজ পুজো কমিটি অতীতেও করেনি, আগামী দিনেও করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিন, এরকমই দুর্গাপুজোর নতুন নতুন খবর সবার আগে জানার জন্য।